শারমিন আক্তার প্রশ্ন করেছেন, ম্যাডাম আমার ঠান্ডা থাকলে বাচ্চার ঠান্ডা লাগে বা মা ঠান্ডা পানি ব্যবহার করলে বা ঠান্ডা পানি খেলে বাচ্চার ঠান্ডা লাগে, কথাটি কতটুকু যুক্তিযুক্ত জানাবেন প্লিজ। শামিম আক্তার, আপনাকে বলবো যে মায়ের ঠান্ডা লাগলে বাচ্চার ঠান্ডা লাগবে আসলে একেবারে খুব সাইন্টিফিক্যালি প্রুভ না এটা, বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা আসলে এটা দেখেছি খুব সাইন্টিফিক্যালি, একেবারে প্রুভ আমি আপনাকে এটা বলবো না, ক্লিনিক্যালি আমরা এটাকে প্রুভ বলি না, কিন্তু মায়ের সাথে আসলে একটা সাইকোলজিক্যাল অ্যাটাচমেন্ট তো বাচ্চার আসলে আছে, সেই প্রভাবটাই পড়ে। অর্থাৎ মায়ের অ্যালার্জি থাকলেও বাচ্চা অ্যালার্জিক হতে পারে, মায়ের যেটা ডেফিশিয়েন্সি আছে সেটা ডেফিশিয়েন্সি আপনার বাচ্চার মধ্যে তৈরি হবে, প্যারেন্টসের জিনগত জিনিসগুলোই যেহেতু বাচ্চারা পায় সেই জন্য সামটাইমস এটা মিলে যায়। আপনি ঠান্ডা পানি খেলে বাচ্চার ঠান্ডা লাগবে ব্যাপারটা এরকম কিছু না, তবে গর্ভাবস্থায় আমরা বলে থাকি যে অ্যাভয়েড করার জন্য ঠান্ডা পানিটা, ল্যাকটেটিং পিরিয়ডও মাঝে মাঝে আপনি খাবেন, কারণ এক্ষেত্রে ঠান্ডা পানি বেসিক্যালি শরীরের জন্য অনেক উপকারী না, সেই জন্য কুসুম গরম পানিটা শরীরের জন্য ভালো, বডির টেম্পারেচারের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকে, কিন্তু আপনি খেলে আপনার বাচ্চার ঠান্ডা লেগে যাবে এমনটি নয়। তবে কিছু কিছু কেসে আমি দেখেছি যে গর্ভাবস্থায় অনেক মা প্রচুর ঠান্ডা পানি খেয়ে থাকে, তারপর যখন বাচ্চাটির জন্ম হয় তখন বাচ্চা ঠান্ডা নিয়ে জন্মগ্রহণ করেছে বা একেবারে নাকটাক সব বন্ধ থাকে, তখন তার ভেতরের কফটা কিন্তু পরিষ্কার করতে হয়, তার মানে রিলেটেড তো কিছুটা আছে। এই জন্য গর্ভাবস্থায় ঠান্ডা পানি অ্যাভয়েড করা ভালো, ল্যাকটেটিং পিরিয়ডে খুব বেশি প্রয়োজন না হলে দিনে এক থেকে দুইবারের বেশি না খাওয়াটাই ভালো।